মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং এখন ইসরায়েল বাহিনীর দখলে, বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও মানতে নারাজ ইসরায়েল, বরং শর্ত মানা হয়নি দাবি করে রাফায় নতুন করে হামলা চালিয়েছে তারা। দুলি মল্লিকের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। 7 অক্টোবর হামলা শুরুর পর গাজায় প্রবেশের সব পথ বন্ধ করে দেয় ইসরায়েল। একমাত্র মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিং এ তাদের নিয়ন্ত্রণ ছিল না। এ পথ দিয়ে গেল 7 মাস ধরে চলমান যুদ্ধের মধ্যেও সীমিত আকারে খাবার, ওষুধ, জ্বালানি সহ সব ধরনের মানবিক সহায়তা পাঠানো হতো অবরুদ্ধ গাজায়। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে পূর্ব রাফার সালাহ আদিন ক্রসিংটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। সে সময় ট্যাঙ্ক ও বিমান হামলায় নিহত হয় অন্তত 20 ফিলিস্তিনি। নিয়ন্ত্রণে নেয়ার পরপরই রাফা ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ইসরায়েল, সেই সাথে বন্ধ হয়ে গেছে ত্রাণ পাঠানো কার্যক্রম। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর কাছে গাজায় ত্রাণ পৌঁছানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে, তবে জবাব মেলেনি। এদিকে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয়ার দিনই কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির খসড়া চুক্তিতে সম্মতি জানায় হামাস। তবে ইসরায়েল বলছে তাদের শর্ত মানা হয়নি প্রস্তাবে। বিষয়টি খতিয়ে দেখতে কাতারে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল পাঠিয়েছে তারা। কাতারে এ আলোচনা চলার মধ্যেই রাফার পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালায় ইসরায়েল। নিহত হয়েছে অন্তত 12 জন। এ নিয়ে সাত মাসে নিহত হয়েছে 34,800 বেশি ফিলিস্তিনি। দক্ষিণ গাজার গুরুত্বপূর্ণ শহর রাফা এখন 14 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি বাহিনীর রাফা ক্রসিং দখলে আরও অনিশ্চয়তার মুখে পড়ল যুদ্ধবিরতি চুক্তি। দুলি মল্লিক, 21 টেলিভিশন।